Hi guys, I'm Shumon and I'm Shadra Jamangi Shorov and welcome to Senior Review. So, this is a trailer reaction though, South Industry is a trailer reaction. So, একটা সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে যে এটা ট্রেলার রিয়্যাকশন দিতে ফিল্মের নাম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো এর সাথে এটাও বলে দিয়ে সাবস্ক্রাইবার নাম হচ্ছে সিবি ম্যাথিউ তো সিবি ম্যাথিউকে বলতে চাই যে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এছাড়াও আরও যা যা ট্রেলার তোমরা রিয়াকশন দেখতে চাও খালি সাবস্ক্রাইবার ওই সাবস্ক্রাইবার বলছি না আরও যারা যারা দেখছো তাদেরকেও বলছি তোমরা আরও যা যা রিয়াকশন দেখতে চাও অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো একটু দেরি হলো তবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো তো যে যা রিকোয়েস্ট করবে কোনো ফিল্ম বা ওয়েব সিরিজ যে কোনো যতটা তাড়াতাড়ি পারি আমরা দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে জানাতে সিপি ম্যাথু থ্যাংক ইউ সো মাচ যে একটা কনসার্টে কমেন্ট করে বলার জন্য রিকোয়েস্ট করার জন্য তো আমরা এখান থেকে আমরা অনেক উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো তো অনেক হলে এইসব কথা শুরু করা যায় ট্রেলার রিয়াকশন ড্রাইভিং লাইসেন্স তো ডিরেক্টেড বাই লাল জুনিয়া এছাড়া মেন স্টার আমরা দেখতে পাচ্ছি পৃথ্বীরাজ সুকুমারন সুরাজ রয়েছে মিয়া জর্জ রয়েছে এবং দীপ্তি সতী রয়েছে তো শুরু করা যায় ট্রেলার রিয়াকশন ড্রাইভিং লাইসেন্স പണ്ട് പ്രശസ്ത ഗായകൻ ജോൺ ലെനൻ വെടിയേറ്റ് മരിച്ചു കൊന്നത് അദ്ദേഹത്തിന്റെ കടുത്ത ആരാധകർ ഹരി സാറിന് എന്നെ അറിയാം അദ്ദേഹത്തിൻ്റെ നമ്പർ എൻ്റെ കയ്യിലുണ്ട് നമ്മുടെ സിനിമയിലെ വാഴൂർജോ സാറിൻ്റെ കയ്യിൽ നിന്ന് വാങ്ങിയത് എത്ര ചെയ്താലും മതി വരാത്ത രണ്ട് കാര്യങ്ങൾ മാത്രമാണ് അഭിനയവും ഡ്രൈവിംഗ് അയാളുടെ പടം റിലീസാവുമ്പോൾ നല്ല തിയേറ്റർ മുഴുവൻ അയാളുടെ പടത്തിൽ നമുക്ക് സൗണ്ട് പോയതും സ്ക്രീൻ നിറച്ചതും മാത്രം ഏത് ഗുളിയം കയറിയ സമയത്താടോ ഞാൻ ഈ സിനിമ എടുത്ത് തലവെച്ചത് ഈ ഇഷ്യൂവിന്റെ പേരിൽ സാർ എന്നെ ട്രാൻസ്ഫർ ചെയ്താൽ ട്രാൻസ്ഫർ ചെയ്താൽ ഞാൻ ജോലി രാജിവെക്കും നാളെ മുതൽ ആരാ ആരാധിക്കണമെന്ന് ഞങ്ങൾ തീരുമാനിക്കും നീയൊക്കെ കൂടെ ആരാധിച്ച് ആരാധിച്ച് വളർത്തിയിട്ടല്ല ഞാൻ നടനായത് ഇനി താൻ ലൈസൻസ് എടുത്തിട്ട് വണ്ടി ഓടിച്ചാൽ മതി എൽബോർഡ് വെച്ച് നിങ്ങൾക്ക് വണ്ടി ഓടിക്കാം ഞാനൊരു ഫാനാണ് മമ്മൂക്കയുടെയും ലാലേട്ടന്റെയും അമിതാഭ് ബച്ചന്റെയും ഒക്കെ ഫാനാണ് তো ড্রাইভিং লাইসেন্স ট্রেলারটা দেখলাম তো ট্রেলারটা দেখে বলছে এটা একটা কমেডি ড্রামা ফিল্ম মধ্যে চলেছে তো বেশ ভালো লাগছে ট্রেলারটা আমার প্রতিবারই বলি যে সাউথের আমার দুটো জিনিস বেশ ভালো লাগে একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে বিজিএম এই দুটো জিনিস বেশ ভালো লাগে তো এখানে বিজিএমটা আমার দারুণ লেগেছে আউটস্ট্যান্ডিং একটা বিজিএম রয়েছে এছাড়া যদি বলি কমেডি যে সিনগুলো হচ্ছিলো সেগুলো বেশ মজার সিনগুলো হচ্ছিলো তো দেখে বেশ ভালো লাগছে এছাড়া পারফরমেন্স ওয়াইজ যদি বলি প্রত্যেকের পারফরমেন্স যে এক জায়গায় খুব ভালো দিয়েছে তো ট্রেলারটাও বেশ ভালো লেগেছে তো তোর কেমন লেগেছে আমার ক্ষেত্রে আমি বলবো ও যেটা বললো যে টেকনিক্যাল আর বিজিএমটা যেটা হয় সেটা তো লাগে আর এছাড়া আমি যেটা বলবো দুটো ছাড়া যে যদি কমেডি ফিল্ম হয় সেক্ষেত্রে সাউথের কমেডি ফিল্মটা খুব মানে জোর করে হাসানো কমেডিটা খুবই বলতে গেলে নেই কমেডিটা কমেডির মতো দেখে কিন্তু তার মধ্যে একটা মানে টান টান সিনেমাটাকে টান টান রাখার মতো একটা ব্যাপার থাকে তো সেইটা হচ্ছে সাউথের সবচেয়ে পজিটিভ পয়েন্ট মানে স্টোরিটাকে প্রেজেন্টটা ভালো করে বলতে পারে সাউথ এটা তো খুব ভালো পয়েন্ট এটা ভালো প্রেজেন্ট করতে পারে
স্টোরি যদি খারাপও না হয়, স্টোরি যদি খারাপও হয় কিন্তু ওর এক্সিকিউশনটা এমন থাকবে সেক্ষেত্রে মানে সিনেমাটা চলে যাওয়ার মানে প্রতিটা অডিয়েন্স যাতে দেখতে পাবে সেরকম ভাবে, এটা কোনো নির্দিষ্ট কোনো অডিয়েন্স সিনেমা বানায় না সাউথে, মানে ওভারঅল সব রকম অডিয়েন্স দেখতে পাবে এই সিনেমা, সেরকম ভাবে ফিল্ম তৈরি করে। আর সাউথের কমেডিটা আমার সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার হচ্ছে যে যেখান থেকে খুশি দেখলো স্টোরিটাকে আন্দাজ করে নেবে, এটা একদম এটা একদম পজিটিভ পয়েন্ট, এটা খুব ভালো একটা পজিটিভ পয়েন্ট যে মাঝখানে দেখলো কোনো মানে প্রথম থেকে দেখতে হবে কোনো ব্যাপার নেই, তো মাঝখানে দেখলো সেখান থেকে এনজয় করতে পারবে, সেখানে কোনো সমস্যা নেই। তো সাউথের সিনেমা বেশ ভালো লাগে, তো জাইভি লাগে সিনেমাটা মানে ট্রেলারটা বেশ ভালো লাগলো, বেশ মজার একটা ট্রেলার, হ্যাঁ কালারফুল রয়েছে, বেশ একটা কমেডি একটা মজার ট্রেলার রয়েছে, আর তার মধ্যেও দেখে মনে হলো সিরিয়াস জায়গায় কিছু একটা মেসেজ দেওয়ারও আছে। তো এই এই যে ফিল্মটা এটা ফিল্মটা রিভিউ দেওয়ার চেষ্টা করো যত তাড়াতাড়ি পারি, তো এটা রিভিউ দেওয়ার চেষ্টা করো। তো ট্রেলারটা ভালো লাগছে, তো আজকের জন্য এইটুকুই, তো যারা ট্রেলারটা দেখেছো তা কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও আমাদের আরও কোনো রিয়াকশন দিতে হলে আবার বলছি কমেন্ট করে জানাও তোমরা প্লিজ, যেরকম একজন সাবস্ক্রাইবার জানালো, তো এইটুকুনি আজকের জন্য, এইটুকুনি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।